Welcome to Build Bangladesh Foundation's second major event and program, Jetar Damoche Visions for Bangladesh. Amra amader ei program e jeta korar chesta korchi je amader founder members jara achen ebong amader eminent advisors tader onekke amra ekshathe korechi ajke in order to find out what they have as their individual vision for Bangladesh mane aaj theke 15-20 bochor pore how do they see Bangladesh specifically ki ki developments tara dekhte chaacchen sei thoughts gulo tader kach theke amra shunte chaacchi jante chaacchi tader sathe kotha bolbo ar we going to record all of that on video and present it to you YouTube and other social media mein. What we want to do is apnader thekeo amra feedback chaacchi sei video gulor upore tader thoughts er upore ar sob kichu mile mishe amra will try to prepare recommendation notes and papers and then communicate them to decision makers. So a special program ta, this is as I said at the 46th victory day of Bangladesh er upolokkhe to eta celebrate korar jonno amra ei initiative ta hate niyechi. আশা করি আপনার ভালো লাগবে আমাদের এই প্রোগ্রাম এবং যাদের সাথে কথা বলছি তাদের সবার ইনপুটস গুলো তো সবাই আমাদের সাথে অ্যাকচুয়ালি আজকে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারেনি অনেকে ভিডিও ক্লিপস পাঠিয়েছেন সো তাদের মধ্যে একজন হচ্ছেন মিস ফারা নাজ শি ইজ এ সিনিয়র এইচআর প্রফেশনাল কলামনিস্ট এবং প্রিভিয়াসলি শি অলসো ওয়ার্ক উইথ ইউনাইটেড নেশনস এন্ড বিবিসি কারেন্টলি শি ইজ সিইও অফ এ কোম্পানি কল্ড সেফার হাইটস and she is a co-founder member of Build Bangladesh Foundation. So ami ekhon Farah Naz er video te chole jacchi. Thank you for being with us. Please share your feedback with all of us. Thanks. Hello everyone. School, college, kingma university te teacher der ke bola hoye thake manush toirir karigor. Ebong as a counselor ami nijeo jokhon counseling kori ami shetai mathay rakhi je ekjon manush ke ami ki shikhate parlam ebong tar kach theke ami protinito প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি কী নতুন শিখছি এভাবেই এগিয়ে চলছি এবং এভাবেই আমি একের পর এক নিজের পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রাখে আমি সেই চিন্তাটাকে মাথায় রেখে সেই উদ্দেশ্যে আমি এগিয়ে চলছি এবং শিক্ষার মাধ্যমে একমাত্র এটা সম্ভব কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা সম্ভব শুধুমাত্র কথা বলে আর শুধুমাত্র অনেক কিছু স্বপ্ন দেখে এটা সম্ভব নয় স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে এবং আমরা এমন একটা দেশের মানুষ যে দেশটাকে আমরা যুদ্ধ করে একটি দেশ গড়েছি আমাদের রক্তের মধ্যেই রয়েছে প্রচণ্ড দৃঢ়তা আত্মবিশ্বাস উচ্চাকাঙ্ক্ষা শুধুমাত্র প্রয়োজন যে এই উচ্চাকাঙ্ক্ষা আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে জাগিয়ে তোলার তাদেরকে রিয়েলাইজ করানো যে তারা কেউ একা নয় আমরা সবাই তাদের সাথে আছি এবং আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে অবশ্যই সাফল্য আনা সম্ভব দেশটাকে অনেক সফলভাবে গড়ে তোলা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা যাই না কেন আমরা যেন মনে করি যে আমরা আমাদের দেশকে আমাদের বুকে ধারণ করে চলি এবং বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এটাই প্রচেষ্টা যে প্রত্যেকে একত্রিত হয়ে একে অন্যের সহযোগিতা করে একে অন্যকে সহযোগিতা করে একে অন্যের সহযোগিতার মাধ্যমে আমরা অন্য মানুষদের কাছে পৌঁছে দেব আমাদের এই মেসেজ এবং তাদেরকে আমরা সরাসরি আমাদের কাছে ডেকে এনে কিংবা তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে তুলে ধরবো সেই আত্মবিশ্বাস এবং তারা যেন কখনো নিজেদেরকে একা মনে না করে কারো কাছে যেন টাকার জন্য হাত পাততে না হয় বিদেশে গিয়ে যেন কোনো ডিগ্রি আনতে না হয় বরং বাইরে থেকে যেন মানুষ বাংলাদেশে এসে তাদের ডিগ্রি অর্জন করে নিয়ে বিদেশে আবার তাদের দেশে ফিরে যেতে পারে সেরকম ব্যবস্থা আমরা করতে চাই আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু এবং সুশীল একটা বাংলাদেশ সমমননার একটা বাংলাদেশ সাফল্যের বাংলাদেশ এবং বিল বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চাই যে প্রতিটি মানুষ হোক আমরা দেখতে চাই যে 20 বছর কেন 15 বছর কেন আজীবন যতদিন বাংলাদেশে আছে যতদিন বাংলাদেশের মানুষ আছে আমাদের পরবর্তী জেনারেশন আফটার জেনারেশন যেন এটাই মনে করে থাকে যে হ্যাঁ এবং খুব প্রাইডলি যেন এবং খুব প্রাউডের সাথে যেন তারা বলতে পারে যে হ্যাঁ আমি বাংলাদেশি আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আমি আমার হৃদয়ে ধারণ করি এবং যেখানেই থাকি না কেন এটা কোনো ব্যাপার নয় শুধু সময়ের ব্যাপার এটাকে আমাদের রিয়েলাইজ করতে হবে এবং এভাবেই আমাদের পথ চলাকে ধরে রাখতে হবে আমি আমার বাংলাদেশকে দেখতে চাই একটি কনসিস্টেন্ট একটি স্টেবল ডেভেলপড এবং একটি সাস্টেইনেবল দেশ হিসেবে ধন্যবাদ সবাইকে